Hi guys, good morning. Good morning. দু আসার পর বাবারা এসেছে কালকে বাট কালকে আমার শরীরটা ভীষণ ভুগিয়েছে মানে এত পেন হচ্ছিল আমাকে লাস্টে পেন কিলার খেয়ে আর কি ব্যথা কমাতে হয়েছে বাট এখন আজকে থেকে একদম পুরো ফুল ফিট তো আজকে আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাব যেটা তোমরা কখনো দেখোনি আমরা আগে একবার গিয়েছিলাম অনেক মানে আমরা একবারই গিয়েছিলাম প্রথম হায়দ্রাবাদ এসেছিলাম এরকম সুন্দর ভয়েসওভার দিয়ে তো দেখাই তোমাদের ব্রেকফাস্ট কি বানাচ্ছি এখানে দুটো হয়ে গেছে এটা একটা একটা করে করতে না বহুত টাইম লাগে তো এই যে আর একটা হচ্ছে অনির্বাণের ধোসা পেশারাট্টু নিয়ে অনেক ফ্যাসিনেশন আছে আজকেরটা ক্রিসপি আর একটু হতো আজকেরটা একটু মাঝখানে হতো আজকেরটা একটু বেশি আজকেরটা ঠিক আছে চুলটা দেখো পুরো ঝরা খাওয়া হয়ে গেছে তুমি শ্যাম্পু করো আর মারটা এখন হচ্ছে তো আগে ওদের দিয়ে দিয়েছি এটা আমারটা হচ্ছে আমারটা ছোটো করে বানিয়েছি ইচ্ছে করছে না খেতে তো এখন বাজে 1:15 আমরা এখন লাঞ্চে বসছি খেয়েই এক্ষুনি বেরোবো লাঞ্চে আজকে খুব সিম্পল লাঞ্চ যেটা আর কি নর্মালি সবাই খায় সেটাই আর কি বানিয়েছি সেটা হচ্ছে মুসুরির ডাল এটা মাছ উইথ বড়ি বড়ি দিয়ে আর শসাটা কেটেছি নিয়ে আসছি বাস সিম্পল লাঞ্চ রাত্রিবেলা কি হবে রাত্রিবেলা রুটি কিনে আনবো তরকারি করা আছে ঠিক আছে রুমালি রুটি হলে কি বেটার হবে না পেঁপের তরকারি আমরা এখন যাচ্ছি হলো চৌমহালা প্যালেস আমি খালি ভুলে যাই এই নামটা আমরা অনেক দিন আগে একবার গেছিলাম অনেক দিন একবারই গেছি তো ওখানটাতে যাচ্ছি একটু দেরি হয়ে গেছে আশা করি ঘুরে নিতে পারবো এই প্যালেসগুলো একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় মানে রাত হওয়ার বেশ খানিক্ষণ আগে বন্ধ করে দেয় তো দেখা যাক কতক্ষণ আমরা ওখানে থাকতে পারি তারপরে আসার সময় অন্য কোথাও যাবো ভাবছি এই জায়গাটা না অ্যাকচুয়ালি হচ্ছে পুরনো মানে ওল্ড সিটি বলতে পারো এখানে কনস্ট্রাকশনগুলো অনেক পুরনো পুরনো এখানে অনেক বেশি পায়রার উৎপাত এটা একটা হায়দ্রাবাদের ফেমাস মৎস্য ভবন এর এই আর্কিটেকচারটা আমি দেখেছিলাম কোথায় একটা এসেছিল নিউজে খুব সুন্দর তো আমরা ফাইনালি পৌঁছে গেছি এত ঘুরিয়েছে আজকে গুগল মাঝে মাঝে কি হয় কেজানে অ্যাকচুয়ালি আমাদেরও দোষ হয় মাঝে মাঝে বুঝতে পারি না কোনটা বলছে নামবো নামো 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 আজকে গুগল ম্যাপ বহুত ঝুলিয়েছে আজকে পুরো বাদিক ডান্দিক কোন কোন গলি ফলি দিয়ে ঢুকিয়ে দিয়েছিল চলো না আমরা নির্বাণ কিন্তু এই এই জন্যই ভালো ড্রাইভার হয়ে গেছে গুগল ম্যাপের সমস্ত থ্যাংক ইউ ভুলভাল কাজের জন্য হায়দ্রাবাদ একটা স্বপ্নের শহর এখানে যেমন নিউ টেকনোলজি নতুন নতুন দারুণ ঝাঁ চকচকে শপিং মল অফিস রয়েছে পাশাপাশি একটা খুব সুন্দর গ্লোয়িং হিস্ট্রি রয়েছে এখানে অনেকগুলো প্যালেস রয়েছে এখানে যার মধ্যে আমরা আজকে এসেছিলাম চৌমহালা প্যালেসে এখানে 4টে প্যালেস রয়েছে এখানে 5th যে নিজাম ছিল তার সময়কালে এই প্যালেসটা বানানো হয়েছিল 1869 সালে এই জায়গাটা যেটা তোমরা দেখছো এটা পুরো মার্বেলের তৈরি ভীষণ সুন্দর এটা রাজার দরবার বলতে পারো খুব সুন্দর ঝর্ণা রয়েছে আর সবথেকে বড় কথা প্রায় 200 বছরের কাছাকাছি এই সুন্দর প্যালেসটাকে খুব সুন্দর করে মেনটেন করেছে সিঁড়ি থেকে শুরু করে প্রত্যেকটা সুন্দর সুন্দর ঘরকে এত সুন্দর করে এরা মেনটেন করেছে যেটা সত্যি দেখার মতন মাঝে মাঝে একটু পা ব্যথা হয়ে গেলে বসেও নিতে পারি সেই জায়গাটাও রয়েছে আর আমরা এখানে এসে বেশ খালে বেশ একটা ভালো টাইম স্পেন্ড করি আর এখানে দেখো খুব সুন্দর করে প্রত্যেকটা যে রাজার ব্যবহার করা জিনিস যেমন বাসনপত্র রাজাদের সেই সময় জীবনযাপন কেমন ছিল সবগুলি খুব সুন্দর করে একটা মিউজিয়াম ছোট্ট মিউজিয়ামের মতনই করে সবার সামনে তুলে ধরা হয় আর এই জায়গাটা দেখে এত সুন্দর লাগে যেন মনে হয় সত্যি আমরাও রাজার দরবারেই বসে রয়েছি এইসব বাসনপত্রগুলো শুধুমাত্র যে ইন্ডিয়ার তা নয় অনেক সময় অনেক বাইরে থেকেও বিভিন্ন বাসন বা প্লেটগুলো এখানে এসছে সেগুলোরও এখানে নাম লেখা থাকে চাইলে পরে নেওয়া যায় আর এখানে যেই তোমরা দেখলে অস্ত্রগুলো এগুলো রাজারা ইউজ করতো আর কি সুন্দর করে বাগানটা মেনটেন করা চারিদিকে আমরা ফটো তুলছিলাম ভীষণ এনজয় করছিলাম এখানে আমি বললাম 4টে মহল আছে এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো রাজা রানীরা ব্যবহার করত
এবং রাজাদের ব্যবহার করা গাড়িগুলো এখানে রাখা আছে, রাজা নিজাম বলতে পারো। খুব সুন্দর লাগছিল গাড়িগুলো দেখে, দেখে মনে হচ্ছিল যে আমরা সত্যি একটা হিস্ট্রির মধ্যে চলে গেছি, যেখানে খুব ভালো লাগছিল। আমাদের এখনকার জীবনযাপন আর তখনকার জীবনযাপনের মধ্যে অনেকটা তফাত, কিন্তু স্টিল খুব ভালো লাগছিল। রোলস রয়েসের গাড়ি এটা, তাই না? তোমরা যারা হায়দ্রাবাদে ঘুরতে আসবে বলে প্ল্যান করছো, তারা অবশ্যই চৌমহালা প্যালেসটা এসো, ওটা খুব ভালো জায়গা। আর অবশ্যই এখানে না যে কোনো মানে হায়দ্রাবাদে যে কোনো এরকম প্লেসে তোমরা বাইরে গাইড পেয়ে যাবে, অবশ্যই প্রথমবার আসলে গাইড নেবে। এখানকার এত সুন্দর হিস্ট্রি আছে সেটা না মানে যাদের ভালো লাগে হিস্ট্রি সম্পর্কে তারা অবশ্যই খুব খুব ভালো লাগবে। তো বৃষ্টি শুরু হচ্ছে হালকা হালকা, আমাদের এখন পালাতে হবে, চলো। পুরো তবলা বাজাচ্ছে বৃষ্টি। তো এটা হলো চার মিনার, যেটা আমরা দেখতে পারলাম না। এই জায়গাটা যেমনি কনজাস্টেড তেমনি মানে কি বলবো মানে জল কাদায় প্যাচ প্যাচে, প্রচণ্ড মানে ভিড়, আর মানে লোকজন এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, স্কুটি অটো মানে এখানে গাড়ি করে যারা মানে খুব পাজেল হয়ে যায়, এখানে কেউ আসতে চায় না সচরাচর। কিন্তু অনির্বাণ এর আগে একবার এনেছিল, তখনও বন্ধ ছিল আর এখনো বন্ধ। পুলিশ বললো যাও যাও ওদিকে ঘুরে যাও, এখানে বন্ধ। এটা হচ্ছে গাড়িটা যদি কেউ বাইরে দূরে পার্ক করে আসো তাহলে হবে, তাহলে হেঁটে যেতে পারবে। এই কনজাস্টেড এরিয়ার মধ্যে এতটা এখন এই সময়টার জন্য একটু মুশকিল। এখানে দেখো প্রচুর চুড়ির দোকান, এই এরিয়াটা কিন্তু অনেক মানে নিউ মার্কেটের মতন, প্রচুর দোকান, প্রচুর শপিং করার জায়গা। কিন্তু যবে থেকে আর কি গাড়িটা হয়েছে ভেবেছি আসবো, তবে থেকে কোভিড আসা আর হয় না। এখন বৃষ্টি অমুক তমুক খাবো। বৃষ্টি বৃষ্টি হয়েছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো আমরা বাড়িতে
এসে গেছি। বাড়ির অবস্থাটা না খুব বাজে আসলে, ওই ঘরের কিছু কিছু জিনিস এই ঘরে নিয়ে এসেছি, প্লাস আমি ব্যালকনি ডেকোর করবো বলেও কিছু জিনিস কিনে রেখেছি, সব একসঙ্গে হয়ে গেছে। হ্যাঁ, এবার কি হয়েছে কি যে ওই ঘর থেকে যেগুলো এনেছি সেগুলো এখানে আর গোছাচ্ছি না, কারণ কি বাবা মারা চলে গেলো তো আবার ওই ঘরে নিয়ে যাবো, আবার তখন সমস্যা। তো একটুখানি অবসরে থাক, বাবা মারা ওখানে টিভি দেখছে খবর। অনির্বাণ বলেছে বাবাকে যে দেখো আমাদের টিভিতে না এক ঘন্টায় খবর দেখা যায়, তারপরে আর দেখা যায় না, কারণ কি ভাবা ওই খবরে ঝগড়া ছয় না, ওইটা দেখতে খুব পছন্দ করে। যাই হোক, তো কি হয় কি বাবা মারা থাকলে না আমিও বুঝতে পারি না বাবা মাদের কখন ভিডিওতে দেবো, কারণ কি বাবা মা খুব লেস ইমোশন বলতে পারো, মানে কোনো কিছু একটা বললাম এটা দেখো আনন্দ দুঃখ খারাপ লাগা সব কিছু থেকে সেম এক্সপ্রেশন। তো ওই জন্য আমি বুঝতে পারি না যে কখন বাবা আমাদের নেবো ভিডিওর মধ্যে। আর মা তো একেবারেই ভিডিওতে আসতে পছন্দ করে না, বাবা পছন্দ করে, বাবা শুধু ভিডিওতে আসে মানে সোফার উপর শুয়ে রয়েছে খালি গায়ে, আর মা সিরিয়ালে বলছে একে এই করলো কেন, ওখানে ও করলো কেন, মা বলেছে যখন ফ্লাইটে উঠেছিল মার নাকি তখন তিতলিকে খুব মনে পড়েছিল, মিষ্টি নিয়ে এসছে। এটা হলো সরভাজা, এটা এটা একটু রসগোল্লা টাইপের একটা মিষ্টি, এটা একটা ছানার কিছু মিষ্টি, নিশাদেরও দিয়ে আসবো। তো নারকেলও নিয়ে এসছে, এগুলো গাছের নারকেল। রুমালি রুটিটা কিরকম মোগলাইয়ের মতন ভাজ করে করে দিয়েছে দেখো। হ্যাঁ, ওরা ভাজ করেই রাখে, ওদের ওদের জায়গাটা অত বিশাল থাকে না। তো গাইস এই ভিডিওটা এখানেই থাক, খুব ঘুম পেয়ে গেছে, কালকে আবার দেখা হবে সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।